একটি পণ্যবাহী লরির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজরিতে উল্টে যায়। এই ঘটনায় লরির চালক ও খালাসি গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদার গাজল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের রশিকপুর এলাকার 81 নম্বর জাতীয় সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরে কুয়াশার মধ্যে লরিটি চাল বোঝাই করে গাজল থেকে শামশির যাচ্ছিল। সেই সময় লরিটির সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজরিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহত লরির চালক ও খালাসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হঠাৎ টায়ার বাস্ট হয়ে গাড়িটা পাম্পের উল্টো দিকে পড়ে যায়। আমার বাড়ি এখানে, আমি এসে তাড়াতাড়ি করে ড্রাইভার খালাসিকে বের করি। এখন ড্রাইভার খালাসি সুস্থ আছে। গাজল খেয়ে শামসি যাচ্ছিল। খালি আছে না, লোড আছে? লোড গাড়ি, লোড। তো কি ঘুমিয়ে গেছিল মনে হচ্ছে? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।